বন্ধুরা এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে একটি সুখবর ট্যাব প্রদান প্রকল্পের ট্যাবের টাকা কিংবা ট্যাব দেওয়ার জন্য একটি অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে কারা তোমরা অ্যাকচুয়ালি ট্যাব পাবে এ না তোমাদের ট্যাবের পরিবর্তে টাকা দেওয়া হবে অ্যাকাউন্টে এই মুহূর্তে কি ইনফরমেশন রয়েছে এবং এই ট্যাবের নাম নথিভুক্ত করা শেষ তারিখ কোনটি সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে ডিটেইলসে তোমাদের সঙ্গে অফিশিয়াল বিজ্ঞপ্তির অনুযায়ী আলোচনা করব আর এখনো পর্যন্ত তোমরা যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকো তাহলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা সকলেই জানো বিগত বছর থেকেই কিন্তু ট্যাব প্রদান যে প্রকল্প সেই প্রকল্প কিন্তু চালু হয়েছিল তার দরুন আগের বছর ওর প্রত্যেকটি উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের কিন্তু 10,000 টাকা করে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছিল সেই রকমই কিন্তু ও রীতিমতো আমাদের যে মুখ্যমন্ত্রী মাননীয় আগের থেকেই ঘোষণা করে দিয়েছিলেন যে প্রত্যেক বছর ওর উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের বছরের শুরুতেই ট্যাব বিতরণ কিংবা ট্যাবের টাকা দেওয়া হবে যার জন্য একটি অ্যামাউন্টও তিনি নির্ধারণ করেছিলেন প্রায় 900 কোটি টাকা মতন তো এই যে ট্যাবের টাকা সেটা আগের বছর কি হয়েছিল স্টুডেন্টরা অনেক দেরি করে পেয়েছিল যেহেতু ট্যাব প্রদান যে প্রকল্প আছে সেই ঘোষণা অনেক পরে হয়েছিল কিন্তু এবছরে তোমাদের আগেই জানিয়ে দিয়েছিলাম আর এই মুহূর্তে অফিসিয়াল বিজ্ঞপ্তিও চলে এসছে এই প্রধান শিক্ষকদের জন্য তোমরা যারা এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো অর্থাৎ যারা 2022-এ উচ্চ মাধ্যমিক দেবে এছাড়া যা ফাজিলের যারা স্টুডেন্ট রয়েছে তোমাদের প্রত্যেককে মানে তোমরা যারা এই মুহূর্তে ক্লাস 12-এর স্টুডেন্ট আছো তোমাদের জন্য একটি অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে তাদেরকে বলা হয়েছে যারা এই মুহূর্তে 12-এ উঠেছে তাদের যে নাম বা তাদের যে তথ্য সেগুলো সংগ্রহ করে জমা দেওয়ার কথা বলা হয়েছে যাতে ক্লাস 12-এর নতুন স্টুডেন্টদের খুব তাড়াতাড়ি ট্যাব প্রদান প্রকল্প চালু করা যায় এবার কথা হচ্ছে ট্যাব প্রদান প্রকল্পে অ্যাকচুয়ালি কি ট্যাব দেওয়া হবে না টাকা দেওয়া হবে আগের বছর তো 10,000 টাকা করে প্রত্যেকটা স্টুডেন্টদের দেওয়া হয়েছিল এবছরের ক্ষেত্রে কি করা হবে দেখো এবছরের ক্ষেত্রেও কিন্তু একই বিষয়টি শোনা যাচ্ছে এই মুহূর্তের ইনফরমেশন অনুযায়ী তোমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে 10,000 টাকা করে চলে যাবে যেখানে 900 কোটি টাকা রীতিমতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ধার্য করেছেন এই ট্যাব প্রদান প্রকল্পের জন্য তো তোমরা নিশ্চিন্ত থাকো তোমাদের যে এই যে নাম নথিভুক্ত করার যে ডেট সেটা অফিশিয়াল বিজ্ঞপ্তি এবং বিভিন্ন পোর্টালেও দিয়েছে নিউজ পোর্টালে সেখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ জুন মাসের 30 তারিখের মধ্যে তোমাদের নাম নথিভুক্ত করার জন্য প্রধান শিক্ষকদের বলা হয়েছে কাজেই যারা এখনও পর্যন্ত ক্লাস 12-এ ভর্তি হওনি তারা অবশ্যই কিন্তু তোমাদের স্কুলে তোমাদের 11th শ্রেণী থেকে 12-এ উঠিয়ে দেওয়া হয়েছে তোমরা অবশ্যই যারা এখনও পর্যন্ত স্কুলে ভর্তি হওনি তারা অতি অবশ্যই খুব তাড়াতাড়ি স্কুলে ভর্তি হয়ে যাও যাতে তোমাদের নাম নথিভুক্ত হয়ে যায় ক্লাস 12-এ সরকারিভাবে এবং সেই নাম ট্যাবের প্রদান প্রকল্পে যাতে নথিভুক্ত হয় বা তথ্য প্রেরণ হয় যাতে তোমরা খুব তাড়াতাড়ি ট্যাবের টাকা তোমাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাও সেই কারণেই তোমাদের প্রত্যেককে বলছি তোমরা নিশ্চিন্ত থাকো তোমাদের ট্যাবের টাকা তোমরা খুব তাড়াতাড়ি মানে জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে ভর্তির এবং 30 তারিখের মধ্যে সমস্ত ও স্টুডেন্টদের নাম নথিভুক্ত করার কথা বলেছে প্রধান শিক্ষকদের সেই অনুযায়ী তোমরা জুলাই মাসের 15 তারিখের পর থেকেই কিন্তু এই যে ট্যাব প্রদান প্রকল্প তার কাজ কিন্তু রীতিমতো শুরু হয়ে যাবে তো ট্যাব প্রদান প্রকল্প নিয়ে অফিসিয়াল যত তথ্য আছে তথ্য মারফত যে ইনফরমেশন আছে সমস্ত কিছুই তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের এই বিষয়টা জেনে কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও আর আমার একটু ঠান্ডা লেগেছে সেই কারণে সাউন্ড হয়তো একটু ডিফারেন্ট আসতে পারে কার্ড বারবার দিয়ে তোমাদেরকে ভিডিও তৈরি করছে কারণ এটা তোমাদের যারা উচ্চ মাধ্যমিক উঠেছো নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান সেই কারণে তোমাদেরকে এই তথ্য প্রেরণ করলাম এবং পরবর্তীকালে আরও যখনই ইনফরমেশান আসবে অ্যাকাউন্টের তথ্য বা অন্য কোনো ইনফরমেশান তৎক্ষণাৎ তোমাদের দিয়ে দেবো সেই কারণে যারা এখনও পর্যন্ত পরিবারের সদস্য হয়ে ওঠোনি সাবস্ক্রাইব করো বেল আইকন আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো আর ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে প্রেরণ করে এ বন্ধু বান্ধবদেরও বিষয়টি জানাতে ভুলো না।